কারণে তারা জীবনে রক্ষা পেয়েছে। আমরা আল্লাহের কাছে কোটি কোটি শুক্রিয়া করি তাদের জন্য, তারা বেঁচে আছেন বলে আজকে একটি গরিব বাংলাদেশ, নির্ণয় বাংলাদেশ, সম্পূর্ণত বাংলাদেশ আর উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। মাথা পিছু আয় বেড়েছে, আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রা প্রতিরত্নকে এগিয়ে চলেছে। এসব কিছু যেমন শেখ হাসিনার তার অবদান এবং বঙ্গবন্ধু আদর্শ দর্শনকে সামনে নিয়ে আমরা পথ চলছি, আর সে কারণে আমাদের দেশের আজকে নির্ঘটনা হচ্ছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়ে হত্যা করেছিলেন তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি, তারা পরাজিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা করে যে উদ্দেশ্য তাদের সফল করার কথা ছিল তা করতে পারে। আজকে যারা বলেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত নয়, পৃথিবী অনেক এগিয়ে গেছে, যে হত্যাকারীরা ফারুক রশিদ এবং অন্যান্য যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সক্রিয় ভাবে সম্পৃক্ত হয়েছিল তাদের যে বিবিসির সঙ্গে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটি সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে বঙ্গবন্ধুকে তার পেছনে মদত দিয়েছে কিনা অন্ধকার মোস্তাক, বিশ্বখ্যাত বিশ্বাসঘাতক অন্ধকার মোস্তাক এই হত্যাকাণ্ডে এবং জিয়াউর রহমানের ভূমিকায় আজকে জীবিত থাকবে তাদেরও একই ভাবে বিচার করে। তারা বঙ্গবন্ধুর বিচারকে রোধ করার জন্য ইন্ডেমনিটরি অর্ডার জারি করেছে, ইন্ডেমনিটরি অর্ডার জারি করে তারা বঙ্গবন্ধু হত্যাকে রোধ করার চেষ্টা করেছে, পারেনি, সেখানে তারা ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী করে সংসদে সেখানে এই বঙ্গবন্ধু হত্যাকারীদের যে ইন্টারনেট দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিল তার জিয়াউর রহমান তাদেরকে বিদেশে দূতাবাসে চাকরি দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে সম্মান এবং বঙ্গবন্ধুকে হত্যাকারীদের তারা দম্ভভাবে স্বীকার করেছে যে তাদের একটি স্টেটমেন্ট তারা করেছে যে তারা যখন জিয়াউর রহমানের কাছে গিয়েছে হত্যা ঘটাবার আগে জিয়াউর রহমান বলেছে ইংরেজিতে সম্পূর্ণ আমার এখন মনে আছে, এখন টেলিভিশন বিভিন্ন শোনা যায় যে তারা বলেছে যে জিয়াউর রহমান বলেছে উই আর হাই অফিসিয়াল উই ক্যান আর ইনকোয়ার উইথ হিম ইউ আর জুনিয়র অফিসার ইফ ইউ ক্যান ডু ওয়ে জিয়াউর রহমান তাদেরকে সেই মদত দিয়েছিল এগিয়ে যাওয়ার জন্য হত্যা করার জন্য। এরপরেও যারা জিয়াউর রহমানকে বলেন বঙ্গবন্ধু হত্যাকারী নয়, আমি মনে করি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছে, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। বঙ্গবন্ধু তারা কিন্তু তার এক বক্তা বলেছিলেন যে রাজনীতি করতে হলে নীতি থাকতে হবে, সত্য কথা সাহসের সঙ্গে করতে হবে। বঙ্গবন্ধু দৃঢ়ভক্তি করে তাই করেছে, সত্য প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তার থেকে এক চোর পর্যন্ত বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন এবং বঙ্গবন্ধুকে তিনি সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমাদের 7ই মার্চের ভাষণেও বঙ্গবন্ধু কি বলবেন না বলবেন সে কথাও তিনি বলেছেন অনুপ্রেরণা পেয়েছিল সেই ভাষণটি আজকে বিশ্ব বিখ্যাত ভাষণ হিসাবে